মাত্র 43 বছর বয়সেই হঠাৎ করেই চলে গেল অভিনব। তিয়াশার বয়স তখন 33। 10 বছরের বিবাহিত জীবনে কোনো সন্তান না থাকায় একাকী হয়ে পড়ে তিয়াশা। সন্তান না থাকলেও ওদের দাম্পত্য জীবনে সুখের অভাব ছিল না, যেমন ছিল না উষ্ণতার অভাব। একাকী জীবন প্রথম দিকে দুঃসহ না হলেও পরে পরে তিয়াশার একা থাকা দুষ্কর হয়ে উঠতে থাকে। যেদিকেই তাকাই সেদিকেই অভিনব স্মৃতি। দক্ষিণ দিকে একটা ব্যালকনি আছে, বেশ বড় ব্যালকনি। একধারে সেকুন কাঠের আরাম কেদারা, তাতে গা এলিয়ে পড়ে থাকে তিয়াশা। এক সময় এই ব্যালকনিটা বিভিন্ন দেশি বিদেশি ফুল গাছে ভরেছিল। এখনো কিছু আছে, তবে যত্নের অভাবে পড়ে আছে। আসলে এর সবই ছিল অভিনবের শখ, যেমন শখ ছিল পেন্টিং। দিনের বেলা অফিসের কাজ সেরে এসে মানুষটা অবসর সময় মেতে উঠত পেন্টিংয়ে। সেখানে মডেল হতে হতো তিয়াশাকে। তিয়াশার সুন্দর শরীর সেখানে ভাষা পেত, মাধুর্য পেত, সৌন্দর্য পেত। ঘন্টার পর ঘন্টা বসে থাকতে তার কোনো সমস্যাই হতো না। অভিনব বলতো, ব্যালকনির এই চেয়ারে বসলে তিয়াশার রূপ খুলতেই হয়। পশ্চিমের বারান্দা বলে অস্তগামী সূর্যে লাল আভা এসে পড়ত তিয়াশার গালে। অভিনব তখন সরকারি কর্মচারী নয়, এক শিল্পী। শিল্পীর হাতে তুলি তখন একে চলত রেখার পর রেখা, আর তাতে ফুটে উঠত তিয়াশার অবয়ব শরীর, তার ভাজ উত্থান পতন সব কিছু। এখন প্রায় প্রতিদিন স্বল্প বাসে আরাম কেদারা এসে বসে তিয়াশা। মনে মনে ভাবে, ওই তো সামনে বসে আছে অভিনব। একে একে রেখাগুলো অঙ্কিত হচ্ছে ক্যানভাসে। অভিনবর কোনো ক্লান্তি নেই, যেমন ক্লান্তি নেই তিয়াশারও। অন্তহীন বসে থাকতেও কোনো আপত্তি নেই তিয়াশার। এ সময় যেন শরীর ওর অবসন্ন হয়ে যায়, মস্তিষ্ক তখনও সজাগ। তিয়াশা বোঝে, এমনভাবে চলতে চলতে হয়তো মানসিক রোগী না হয়ে যায়, কিন্তু নিজেকে রোগবার মতো ক্ষমতা তার নেই। বিকেলের অস্ত্রগামী সূর্যের আলো বারান্দায় পড়তেই তার শরীর মন আনচান করে ওঠে। এমনই এক আলোই সে অভিনবের সামনে শকুন্তলা হয়ে ধরা দিয়েছিল। সেদিন অস্তগামী সূর্যের আলোয় এক স্বল্প বসনা সুন্দরী হয়ে বসেছিল তিয়াশা। মা দাদা বাবার সাথে তার যোগাযোগ একেবারে নেই বললেই চলে। কোন অভিমানে এই ঘটনা তা জানতেই একদিন মা দাদা এসে হাজির। বাড়ির নিচে কাজের লোক দরজা খুলে দেয়। তিয়াশা জানতেই পারে না তার মা দাদার আগমন। দাদা অরুণাব আর ওর মা যখন দোতলায় ওই ব্যালকনির কাছে আসে, তখন হতবাক হয়ে যায়। ওর রকম সকম অন্য রকম, যেন কোনো মডেল সুন্দরী। মা ডাকতে চাই, অরুণাব মাকে থামিয়ে দেয়। তিয়াশা এমনভাবে বসে আছে যেন কেউ ছবি আঁকছে। অরুণাব খানিক এগিয়ে যায়, মা আবার ডাকে। তিয়াশা মুখে আঙুল দিয়ে চুপ করতে বলে মাকে, তারপর আবার সেই অন্তহীন বসে থাকা। বারান্দায় আর কেউ নেই, অরুণাব তিয়াশার দিকে তাকায়। এক গভীর আশঙ্কা তার মনকে ছুঁয়ে যায়, তাহলে কি মানসিক রোগী হয়ে গেল তিয়াশা? অরুণাভর মন মুহূর্তে বুঝে নাই সমস্যাটা কোথায়। অভিনবের চলে যাওয়া যে তিয়াশা মানতে পারেনি তা তারা সবাই জানে, কিন্তু সেই ক্ষত যে এতটা গভীর তা কেউ বুঝতে পারেনি। এখনো কি সময় আছে ফেরাবার? ছিমছাম বাড়িটা খুবই সুন্দর, সবচেয়ে সুন্দর এই বাড়ির ব্যালকনিটা, যেখানে বিকেল হতেই আলোর খেলা শুরু হয়। সেদিকে তাকিয়ে চুপচাপ মনে মনে অনেক কথা সাজিয়ে নেয় অর্ঘদীপ। ভেতর থেকে অরুণা বউকে ডাকতেই ভেতরে চলে যায়। চিত্র সাংবাদিক অর্ঘদীপ এসেছে অভিনবের ছবি কিনতে, এমনই বলে অরুণাব। ছবিগুলো নাড়াঘাটা করতে করতে অভিনবর একটা ছবিতে গিয়ে
আটকে যায় চোখ, যার ক্যাপশনে লেখা শকুন্তলা। সেটাতে হাত দিতেই তিয়াশা বলে, ওই ছবিটা আমি বিক্রি করব না। জিজ্ঞাসু চোখে তার দিকে তাকাতে তিয়াশা বলে, এটা আমার ছবি। কে বলেছে আপনার ছবি? অহেতুক তর্ক জুড়ে দেয় অর্ঘ্যদীপ। ওই বলেছিল, এই ছবির মডেল আমি, হাসি হাসি মুখে বলে তিয়াশা। কর্কশ ভাবটা মুখে লাগিয়ে রেখে অর্ঘ্যদীপ বলে, মডেল যেই হোক, ছবি যখন কমপ্লিট হয়ে যায় ছবি তখন ছবি, মডেল কে ছিল সেটা বড় কথা নয়, বা ছবিটাই মডেল তাও নয়, মডেলটাই ছবি তাও নয়। আমরা তো মোনালিসাকে জানি, কিন্তু মোনালিসার মডেল কে সেটা নিয়ে এত মাথা ঘামায় না। তাই এই ছবি আপনার নয়, এটা শকুন্তলা। অকারণেই কথাগুলো কটকট করে বলে, কানে লাগে ওর নিজেরও। কিন্তু আমি মডেল ছিলাম, আমাকে দেখে দেখে অভিনব এই ছবি এঁকেছে। মৃদু কান্নায় বুঝে আসে তিয়াশার গলা। হতেই পারে, একটা জিনিস আঁকতে গেলে কিছুটা সাহায্য লাগেই, আপনাকে দেখে এঁকেছে বলেই এটা আপনি, তা তো হতে পারে না। এমন অজস্র ঘাত প্রতিঘাতে ভরিয়ে দেয় তিয়াশার অন্তর, এবং বেশ চড়া মূল্য দিয়ে ছবিটা হস্তগত করে নেয়। ছবিটা নিয়ে যখন অর্ঘ্যদীপ রাস্তা দিয়ে একাকী ফিরে যায়, মনে মনে ভাবে, না বলে বলেও সে সেই অরুণাভর চুক্তিতেই স্বাক্ষর করে দিল। অর্ঘ্যদীপের কথাগুলো কানে বেজেই চলেছে তিয়াশার। বাস্তব বড় কঠিন, সে সম্পর্কে ধারণা তার ছিল, কিন্তু মধুর স্বপ্নের মধ্যে ক্রমশ তলিয়ে যাওয়ার যে স্বপ্ন দেখেছিল তা যে স্বপ্নই ছিল, সে স্পষ্ট ধারণা আজ প্রথম অর্ঘ্যদীপের কথাতেই পরিষ্কার হয়ে গেল। এতদিন পর্যন্ত অভিনবের অস্তিত্ব টের পেত, আজ এই 10 মাস পরে টের পেল অভিনব আর সত্যিই কোথাও নেই, এমনকি তার জীবনেও নয়। এই না থাকাটা যে কতটা নিদারুণ তা আজ আবার সে বুঝতে পারল। অভিনব ছেড়ে চলে যাওয়ায় সে যতটা না কেঁদেছে, আজ তার থেকেও কয়েক গুণ বেশি কান্নায় আকুল হয়ে গেল। মা তাকে বারবার সান্ত্বনা দিতে লাগলেন, দাদা অরুণাভ দূর থেকে বোনের কান্না দেখতে থাকল আর মনে মনে বলতে থাকল, কাঁদ, কেঁদে কেঁদে তুই হালকা হ, জীবনে নতুন মানে খুঁজে নে। শকুন্তলা যে চিত্রের সাথে নিজের অস্তিত্ব কল্পনা করে এতদিন খুশি ছিল তিয়াশা, আজ সে অস্তিত্ব তাকে বিপন্ন করে দিল। সন্ধ্যে হতে অরুণাভ এসে পৌঁছালো অর্ঘ্যদীপের বাড়ি। অর্ঘ্যদীপ অরুণাভের কলিগ, বোনটাকে বাঁচাতে অর্ঘ্যদীপের কাছে সাহায্য প্রার্থনা করেছিল অরুণাভ। মনস্তত্ত্বের ছাত্র ছিল অর্ঘ্যদীপ, সেই কারণেই অর্ঘ্যদীপকে তিয়াশার কথা বলেছিল। অর্ঘ্যদীপ রাজি ছিল না, বস্তুত জীবনে কোনো রকম উচাটনের স্থান দেবে না বলেই আজ পর্যন্ত সে দান গ্রহণ করেনি। অরুণাভর সাথে আজকে তিয়াশাদের বাড়িতে যাওয়াটা ছিল তার অনিচ্ছাকৃত, কিন্তু তিয়াশাকে দেখে কেন জানি না নিজে থেকেই মানুষটাকে বাঁচাতে মন হলো। শকুন্তলার চিত্রের জন্য যে বিশাল অর্থ সে দিয়ে এসেছে সেই মূল্যই পকেট থেকে বার করে অরুণাভ। অর্ঘ্যদীপের সামনে রাখতেই অর্ঘ্যদীপ হাত জোর করে, বলে, অরুণাভদা, আপনার দেয়া দায়িত্বটা আমি ঠিক পালন করব, কিন্তু কোনো অর্থমূল্য আমি চাই না। সত্যি বলতে কি, ছবিটা সত্যিই অসাধারণ। অরুণাভ হা হয়ে যায়, কিছু বুঝতে পারে না। কেবল অর্ঘ্যদীপ বোঝে, শুধুমাত্র দায়ভার হিসেবে গ্রহণ করলেও এই চিত্রের মধ্য দিয়ে সে আজ সারাদিন কেবল এই চিত্রের মডেলটিকেই খুঁজে এসেছে। তিয়াশার অস্তিত্বটা বিপন্ন করে দিয়েছে, আজ সারাদিনই সে এই চিত্রের ভেতর তিয়াশার অস্তিত্ব খুঁজে চলেছে। এর পরিণাম কি হতে পারে তা জানে না অর্ঘ্যদীপ, কিন্তু আজ প্রথম কোনো মেয়ের জন্য তার বুকে ব্যথা চিনচিন করে ওঠে।